ทีนี้จากสัตว์ที่ว่าดามซีเหตุการณ์จวบที่ฟรามอทุนี39มโนแกนจอดีลูอาจิงไปสับรมดิบิชันได้ชั่งเลต้ามโนบอนกุลอัมซียอคลาสิกาคาชาลกุทุมปันดาอารามังสกาเอ็มดีซีเดวิดจิปรา39มโนแกนจอดีประธานมอริงจอดจิปราโอไอทีเอฟดีซีคอมมิตี้ประธานกงจาฟรูมอกคอร์บุกพอลิติคัลเซกเรตารีอมรคริชโนจิปรานาการีจิปรามอทุนี่กบุรีอาตงร็อกอาสเลฟันทบุบอรมกันเอ็มดีซีเดวิดจิปราคอกชาลาทังไกทันจ้าตงไกมันขังเกดิลลี่ฮับังเอบาหากตุนีเซ็นทรัลฮับังจุนชินีมันไทยมารนัยมากุชนาฮินิชักกะยังรถ39มณฑลเกณฑ์รุ่นนี้ประธานมณฑลจิปรชักกะจีนีฮับุบักราคนที่นฟอนตัตัลก็ใช้ยาฟายเดลัสไวชาบินิธานีทันจานีลามาวหิมุยจีนีกระตัดติปรานีอิมังโนมุกทังคลายนาฮินิชักกะชาวรมนิชิมีกอกทุมเป็นมณฑลติปรานีรีพอร์ตสังเสติদিল্লি বড় অভিযান আমরা সবাই সফল করার জন্য আমরা যেতে হবে দিল্লি বড় দিল্লি চলো না দিল্লি আমরা যাচ্ছি এটার জন্য যে দিল্লি বড় আমাদেরকে দাও দিল্লি দিতে হবে আমাদেরকে কারণ আমরা কনস্টিটিউশনালের বাইরে আমরা চাইছি না কনস্টিটিউশনালের মধ্যে আছে সেপারেট স্টেট করা যায় আমাদের যে দাবি এটা ন্যায্য দাবি যার কারণে আমি বলতে চাই যে দাবি নিয়ে আমরা ত্রিপুরা সারা আন্দোলন করছে এটা আমাদের প্রাপ্য কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট এটাকে দেখতে হবে এতদিন আমরা দেখেছি একটা ত্রিপুরার উপর যদি অত্যাচার হয় কোনোদিন এটার সলিউশন বা এটার আইনি ব্যবস্থা আমরা পাচ্ছি না আপনারা দেখেছেন বিশ্বজিৎ দেববর্মাকে পিটিয়ে হত্যা করার পরেও আজকে তার কোনো জাস্টিস আমরা পেলাম না ইভেন আপনারা দেখেছেন উমাগ্রার উপর অ্যাটাক করার জন্য ডিএম অফিসে এসডিএম অফিসে যখন যায় সিসিটিভি ফুটেজে সম্পূর্ণ পিকচার আছে তারপরেও তিনি আজকের ক্যারেক্টার হয়নি কারণ কেন আমরা বুঝে গেছি ত্রিপুরাসাদের কোনো ভ্যালু নেই যার কারণে আমরা একতা হয়ে আমাদের যে দাবি আমাদের যে অধিকার এটাকে আদায় করতে হবে আমরা এটাকে আদায় করার জন্য আমরা সবাই একতা হতে হবে আমরা সবাই ইউনিটি হতে হবে ত্রিপুরাসা যখন খানসা হয় এই খানসাকে ভাঙার জন্য আমাদেরকে ইউজ করবে আমরা জানি আমাদের অনেক নেতা আছে যে ত্রিপুরাসাকে বিক্রি করে অন্য নন ত্রিপুরাসার কাছে বেচার জন্য তারা রেডি এই জন্য আমি বলতে চাই আমরা যাতে থানসাকে না তরি থানসা থাকি এবং থানসাতে যদি আমরা থাকতে পারি আমাদের যে অধিকার এই অধিকার ভূমাগ্রা আপনাদেরকে দেবে সেই কনস্টিটিউশনাল সলিউশন হচ্ছে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড যতদিন আমরা না পাই ততদিন আমাদের আন্দোলন হবে এবং এই সেমিফাইনালে আমরা দেখিয়ে দেব বিসি ইলেকশনের যে সেমিফাইনাল এই সেমিফাইনালে সারা ত্রিপুরা রাজ্যে আমরা দেখিয়ে দেব যে সব বিসির মধ্যে আমরা জিতে গেছি কথা বলে এখানে কোনোদিনও মহারাজ কমিউনের কথা বলে না এই মহারাজ কমিউনের কথা না বলার জন্য আজকে আমরা 2021-এ অনলি মাত্র 2 মাসের জন্য আপনাদের আমাদের সবার সহযোগিতা কারণে আমরা এডিসিতে একক সংখ্যাগরিষ্ঠতাভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা রিজনাল সরকার প্রভাগরা নেতৃত্বে বিক্রমতা সরকার আমরা গঠন করতে পেরেছি সেই জায়গাতে আমরা সন্দেহ নেই কারণ এডিসি যেখানে ত্রিপুরা রাজ্য সেখানেই হবে তো
তো এই জায়গাতে আমরা কেন অন্য সরকারকে আমরা কেন চান্স দেব আমরা অন্য সরকারকে চান্স দেব না আমরা অন্য সরকারকে চান্স দিয়েছে এবং দিবার পরে কি হয়েছে আমাদের যে সিরিয়াসলিটি সেইগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেইগুলিকে রক্ষা করার জন্য সেইগুলিকে উদ্ধার করার জন্য আমাদের মহারাজ আমাদেরকে একবারে বলে কি বলি যে তোমরা থানচা হও থানচা মানে কি আপনাদের কাছে পুজো তো লাগ না সবাই এক হওয়ার জন্য একবার অনুরোধ করে কিসের জন্য আমাদের যে হারিয়ে যাওয়াকে সংবিধানের মাধ্যমে পাওয়ার জন্য এই জন্য আমরা কি চাই এই জন্য আমরা একটা জায়গাতে থাকতে হবে থানচাতে থাকতে হবে আমরা কেন বিজেপি করব আমরা কেন সিপিএম করব আমরা কেন কংগ্রেস করব আমাদের নাতির কোটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা 2023 একবারের জন্য আমরা ফাইট করব একতা হয়ে একবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে আমরা কেন অন্যকে সঙ্গ দেব দেখুন আজকে যারা দীর্ঘ সরকার হারে বলা গিয়ে দেয়া মুক্তিপ্রমতা সরকার পঞ্চায়েত নির্বাচন মানে সব 2023 নির্বাচন মানে সব ও জয়যুক্ত প্রভা শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা আমরা সংবিধানের রাইট মাধ্যমে আমরা আমাদের সংবিধানের মাধ্যমে আমাদের যে আমাদের যে কৃষ্টি আমাদের যে কালচার আমাদের যে হারিয়ে যাচ্ছে।